হ্যালো ফ্রেন্ডস, তো চলে আসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা আছি সূত্রধর মোটরসে। তো এই সূত্রধর মোটরসে তোমরা যাবতীয় রকমের মোটর ভ্যান ম্যানুফ্যাকচার এবং রিপেয়ার করতে পারবে। তো এখানে তোমরা 2 টন, 3 টন, 4 টন, 5 টন, 6 টন পর্যন্ত লোড ক্যাপাসিটির গাড়ি বানাতে পারবে। তো তোমরা এখানে নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা যদি মোটর ভ্যান বানাতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে যে গাড়িটা রয়েছে এটা হলো অন্য একটা লেদের গাড়ি। তো এই গাড়িটার ইঞ্জিন, গিয়ারবক্স, টোটাল লাইনটা আবার নতুন করে করা হবে। তো এই গাড়িটার দোষ হচ্ছে ক্লাস প্লেট পেশাবল ভেঙে যাচ্ছে, এই জন্য আমরা এই গাড়িতে এখন গিয়ারবক্সের লাইনটা পুরো নতুন করে করব। তো এখানে তোমরা ক্লাস প্লেট এবং পেশাব প্লেট দেখতে পাচ্ছ, আর এই অ্যাক্সেলের বিয়ারিংগুলো খারাপ হয়ে গেছে, যেগুলো আমরা অ্যাক্সেল সমেত নতুন বিয়ারিং সেটিং করব। আর এই পাশে রয়েছে গাড়ির গিয়ার বক্স, তো এটা হলো 6 গিয়ার গিয়ার বক্স। তো এই গাড়ি এখন ভেতরে সব কিছু কাটতে হবে, এটা আবার নতুন করে সেটিং করতে হবে। তো এই গাড়িতে নতুন করে হুড এবং কাঁচ সেটিং করা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ গাড়ির এই পাশে হুডটা বানিয়ে রাখা রয়েছে। তো এবার হুডটা উপরে সেটিং করা হবে, তারপরে সামনে কাঁচ এবং উপরে রেক্সিং লাগানো হবে। আর তোমরা এই সূত্রধর মোটরসে যে কোনো মডেলের মোটর ভ্যান বানাতে পারবে, যেমন 90 ইঞ্জিন দিয়ে 3 টন গাড়ি, 1100 ইঞ্জিন দিয়ে 4 টন লোড ক্যাপাসিটি গাড়ি, আর 1115 ইঞ্জিন দিয়ে 5 টন লোড ক্যাপাসিটি গাড়ি, এবং তোমরা মহেন্দ্রা ইঞ্জিন দিয়ে 6 টন লোড ক্যাপাসিটি গাড়ি বানাতে পারবে। তো দোকানের অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। তো খুব শীঘ্রই একটা নতুন গাড়ি ভিডিও আসছে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।